আমরা শহর থেকে বেশ খানিকটা দূরে, এবং সেখানে শুধু আমি একা নয়, আমার সঙ্গে আপনারাও রয়েছেন। কারণ মহালয়া তো পড়েই গিয়েছে এবং পুজোর কাউন্টডাউন চালু হয়ে গিয়েছিল, সুতরাং এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে মানে বনেদি বাড়িতে বিভিন্ন বনেদি বাড়ির তার একটা ইতিহাস রয়েছে, তাদের বাড়িতে দুর্গাপুজো ঠিক কবে থেকে শুরু হয়েছিল সব কিছু খুঁটিনাটি জানতে আজকে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি কোন্নগর হুগলির ঘোষাল বাড়িতে। এবং একটুখানি ক্যামেরাটা প্যান করে দিলে এটাই হচ্ছে তাদের মেইন দরজা, এবং এই দরজা দিয়ে আমরা সঙ্গে আপনারা থাকছেন আমাদের, আমরা গুটি গুটি পাই এন্ট্রি নেব। যেহেতু আমরা একেবারে মহালয়ার পরে পরেই এসেছি, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে একেবারে সাজানো গোছানো যাবতীয় যা কিছু দরকার, কারণ 500 বছর অতিক্রম করে গিয়েছে ঘোষাল বাড়ির পুজো, তো সেই কারণে একটু মেরামতির কাজও চলছে, রং করাও চলছে, মা ইতিমধ্যেই সাজগোজ শুরু করে দিয়েছে। চলুন আমরা একটুখানি নাচমন্দিরের দিকে এগিয়ে যাই, কারণ বাড়ির মানুষজন ইতিমধ্যেই ওখানে ভিড় জমিয়েছে, কারণ পুজোর দিন এক্স্যাক্টলি কীরকমভাবে তারা কোন দায়িত্ব কীভাবে সেগুলোকে পালন করবেন সব কিছু খুঁটিনাটি আমরা জানি। আমাদের সঙ্গে আমরা পৌঁছে গিয়েছি রীতিমতো ভিড় জমিয়েছে, এবং খুব বেশি মানুষজন এখানে নেই আমরা দেখতে পাচ্ছি, বাট একটুখানি বলে দিই এটা কিন্তু দেব মানে যাকে আপনার টেলিভিশনের পর্দায় প্রত্যেক দিনই দেখেন, এটা দেবময়ের মামার বাড়ি, এবং সবাই এখানে নিশ্চয়ই মামারা, দুই মামা নিশ্চয়ই মামি, এটা মামি, আচ্ছা দুই মামা দুই মামি, বেশ। তো তাহলে এবার একটু আমরা আড্ডাটা জানি, সেটা হচ্ছে ঘোষাল বাড়ির একটি ইতিহাস রয়েছে, 500 বছর অতিক্রম করে ইতিহাসটা একটু থাকে সুন্দরভাবেই হয়, পুজো হয় এবং সকলে বাড়ির সদস্যরা থাকে, সবাই মিলে খুব মজা করে। আর আমাদের যেটা বিসর্জনের ব্যাপার সেটা হচ্ছে আগে তো সন্ধ্যাবেলায় হতো, কিন্তু একটা দুর্ঘটনা ঘটার পর থেকে সেটা সকালে হতো মানে হয়। এবং আগে নিয়ম ছিল মাঝগঙ্গায় গিয়ে নীলকণ্ঠ পাখি উড়িয়ে বিসর্জন করা, এটা হতো আপনাদের? হ্যাঁ এটা আগে হতো, কিন্তু এখন আর হয় না পরিস্থিতি দিয়ে। দুটো নৌকোই মাঝখানে ঠাকুর থাকে, হ্যাঁ দুটো নৌকো সরিয়ে তো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, সেটা এখন আর হয় না, কোনো সম্ভব হয় না। আপনি একটু গিয়ে আসুন, প্রাকৃতিক কারণ এবং কিছুটা প্রশাসনকে এখন সম্ভব হয় না, কিন্তু আমরা দেখেছি আমরা সবাই দেখেছি বিসর্জনের দিন আমরা সমস্ত বাড়ির বৌরা মেয়েরা সবাই মিলে কেউ করে গ্রীষ্মা ছান্তনা মুখে দিয়ে ঠাকুরকে বরণ করতে যাই, বরণ হয়ে গেলে আমরা সকল সমস্ত বাড়ির সদস্যরা যারা যারা দেখি ইচ্ছা থাকে সবাই আমরা বিসর্জন করে চলে আসি, এসে দিন ছোলা মুখে দিই দিয়ে আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া। চারটে দিন আমাদের খুব মজা হয়, মানে এখান ছেলে আমরা কোনো ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছাও হয়। আমাদের বাড়ির পুজো কোনো মিষ্টি বাইরে থেকে আসে, আচ্ছা আমাদের বাড়ির মহিলারা নাড়ু তৈরি করবে, সেই নাড়ুতেই পুজো, গাছে গাছে নাড়ু, কটা নারকল পাড়া হয় সেই আছে তাহলে 100 100, আচ্ছা বাড়ি এত মহিলা রয়েছে, ও আচ্ছা আজকে তাহলে নাড়ু হয়েছে, আজকে নাড়ু হবে, আচ্ছা হবে আচ্ছা আমি একটু জানবো যে অনেক বাড়ির ইতিহাস থাকে যে মায়ের যে লক্ষ্মী গণেশ তার একটা আলাদা কোনো একটা দিক চেঞ্জ হয়, বা কারণ গণেশ বা কার্তিকের চেঞ্জ সাইজ চেঞ্জ হয়, এরকম কি কোনো ইতিহাস নেই? আমাদের নরসিংহ মূর্তি না, এরকম কোনো ইতিহাস নেই, একই রকম বরাবরই হয়। না আমি অনেক বাড়িতে দেখেছি গণেশ আমাদের, আচ্ছা হাজার বছর আগে সিংহ
নিজের যে রূপ ছিল সেই সেই রূপটাই ওখানে আমাদের নারায়ণ যে সেবা হয় ওই নারায়ণ আমাদের স্বপ্নে পায়ে গাছের উপর থেকে তাকে পাওয়া গেছে এবং সেখানে রামকৃষ্ণদেব এসেছিলেন, আর এই বাড়িতে অনেক গুণী লোক এসছে, তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা বরাবরই হয়। এবারও ছোট এবারে ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা যেহেতু কিন্তু এখনো সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়ি জীবনে করে এবং এই আমার বৌদি শুধু এরাই আমরাই সবাই মিলে যেমন পারি করি। আমি নিজে অনেক একদম ছোট থেকে এখানে ঠাকুর দেখতে আসতাম, এখন আমি তো এবারে এখন আমি দেখছি। তো এখানে এক্স্যাক্টলি পুজোর চারটে দিন যদি আমি হিসেবে ধরি তখন তো সেক্ষেত্রে সেখানে একটা ভোগের বিশাল আয়োজন থাকে, সেই ভোগ আলাদা আলাদা দিন নিশ্চয়ই হয়, এক একদিন এক একটা ভোগ নিশ্চয়ই হয়, সেগুলো কী কী থাকে? সপ্তমী অষ্টমী নবমী মাছের ভোগ, আর আপনারা তখন মাছ খান সেই সময়? সেই সময় দশমীর দিন প্রথম মাছ খাওয়া, প্রথম সবাই মিলে একসাথে পুজোর কতদিন আগে থেকে আমিষ খাওয়া বন্ধ করেন আপনারা? পঞ্চমী অবধি আমিষ খাওয়া চলে, তারপরে আবার দশমী থেকে।
আমরা একটু রান্নাঘরটাকে দেখতে পারি, মানে কোন দিকে রান্না হয়, সেখানে কি আলাদা কি আচার থাকে, শ্রী আচার চলছে এই ঘরে কি এত বছর ধরে? হ্যাঁ, তার আগে আমাদের আমাদের যে আকবরের দেওয়া যে জায়গা ছিল, জমিদারি ছিল, সেটা এখান থেকে আরো 5-6 কিলোমিটার দূরে এই বাড়িটা 400 বছর ধরে কথা বলছে, তারও উপরে। আর এই বেড়িটা সে তখন থেকেই ছিল, অনেক বাড়িতে শুনেছি চৌকির নিচে নাকি অনেক কিছু রেখে তার উপরে চৌকি রেখে সেগুলো কি আপনাদের সেগুলো আছে কি থাকে একটু সেগুলো জানতে চাইছি, খুঁটিনাটি মটর থাকে ওই পাঁচ কড়াই যেগুলো বলে আর কি, এবং আমাদের এটাও রীতি আছে বৃষ্টির জল ধরে বিভিন্ন রকমের জল দিয়ে মায়ের স্নান হয়, সেই জল হ্যাঁ তো সে এই কালেকশন গুলো কার থাকে? এই জল কালেকশনের দায়িত্ব কার থাকে? ভাগ করা আছে আপনার কি ডিপার্টমেন্ট? আমার হচ্ছে এবারে বলেছে প্রতিবেদনের সৃষ্টি হয়েছে আপনার কি দায়িত্ব? আমি সঙ্গে আজকে নাড়ু বানানোর দায়িত্ব রয়েছে, তার কালকে প্রতিবাদ থেকে ষষ্ঠী পর্যন্ত দায়িত্ব রয়েছে, তারপর তো কাজ থাকে, তারপরে তো কাজ থাকে না, চলবে দশমী পর্যন্ত চলবে। আর বাড়ির ছেলেদের এক্সাক্টলি কি কি দায়িত্ব? ছেলেদের তো সব দায়িত্বই থাকে, ছেলেদের প্রথম দায়িত্ব থাকে সেটা হচ্ছে প্রথম আর কি, যে মহিলা থেকে একাদশীর দিন কোলে চড়ি আবার জানি আমাদের আর একটা বিশেষত্ব আছে, সেটা সন্ধি পুজো সেটা সমস্তটাই ছেলেরা করে, এবার ওখানে তেল দিয়ে সন্ধি দিয়ে ওখানে মেয়েরা পুরো ছেলেরাই সাজাবে, সে ছেলেরাই তেল দেবে, সব কিছুই ছেলেরা। আর আপনার দায়িত্ব সেখানে ওভারঅল ম্যানেজমেন্ট, ও ওটাই হচ্ছে আসল পুরোপুরি দায়িত্ব সামলে নিয়ে কাজে পড়ে, রিনোভেশন হচ্ছে, এ হচ্ছে সব কিছু দেখভাল করা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কাজ, আর বাকি যে জিনিসগুলো আছে এই ধরুন আপনারা এই আর পুজোয় জেনারেলি হয় যে ওই সকালবেলায় জল খাবার, সে জল খাবারেও কি বিভিন্ন রকম কিছু আয়োজন থাকে? ভোরবেলা থেকে এইবারের পুজো এবারের মেন হচ্ছে আমাদের ওই ভোরবেলা বাল্য ভোগ করে আগে আপনার এ করতে পারবেন না, ঠাকুরের সেটা নথি করা আছে আমাদের, যে
আছে নীতি আছে, সেই নীতি আমরা করে দিয়েছি। আচ্ছা, মায়ের কোনো সময় আলাদা করে আপনার প্রেজেন্স পেয়েছেন কোনো সময়, এরকম কোনো অলৌকিক কোনো ঘটনা ঘটেছে? তার আগের বছর সন্দীপ পুজো ওই যখন ইয়ে হলো, পুজো শেষ হলো, সন্দীপ পুজোটা মায়ের হাত থেকে আপনার পদ্মফুলটা পড়ে ঘটে পড়ে। হ্যাঁ, সবাই দেখতে পেয়েছে, কিন্তু ক্যামেরায় ধরা পড়ে নি করেছে। মাকে যখন ভোগ দেওয়া হয় তখন আমার সবাই বাইরে বিয়ে দিয়ে যায়, দশ বারো বাড়ি করে যায়, তারপরে তারা সেটা ঠিক করে। আপনাদের যা যেরকম নিয়ম আছে কোনো পরিবর্তন করবেন না, যেইভাবে যেটা করে আসছে সেটাই যেন। এবার যেখানে মায়ের অ্যাকচুয়াল ভোগ রান্না হয় এটাই হচ্ছে সেই রান্নাঘর, এবং এটা রেনোভেশন চলছে, যেটা যেমনটা আপনাদেরকে আমি বললাম। আর এখানে মামিমার হাতেই এই বছর, মামিমার হাতেই এই বছর ভোগ রান্না হবে, এবং তারই সরঞ্জাম যদি এখন অব্দি এসে পৌঁছায়নি তবে ইয়েস একদম ওপেনিংটা হবে। আমি এতদিন অন্য আর একটা ঘরে করতাম, এবার থেকে এখানে করতে হবে। আর মায়ের ভোগ কোথা থেকে যায়? এখান থেকে বেরিয়ে একেবারে রান্না করে যারা ব্রাহ্মণ। আচ্ছা, আরো একটা দারুণ মানে ইন্টারেস্টিং গল্প রয়েছে, সেটা হচ্ছে এই যে এখানে যে নাচ মন্দিরটা দেখছেন, এবং এখানে যে চৌকো মতো জায়গাটি দেখছেন, এটার পিছনে একটা গল্প রয়েছে। আচ্ছা, এখানে বলি হয় না, সপ্তমী থেকে একদম দশমী অবধি। আচ্ছা, আর মায়ের বিসর্জন কি তখন যখন হবে তখন কি জায়গাটা কুণ্ড জ্বলবে? না, তখন ওইটা বন্ধ, তখন নেভানো হয়। আর এইখান থেকে আপনার সরু সরু কলা পাতা এ করে আপনার 108টা প্রদীপ সাজানো। ও আচ্ছা, আমি এমনি অন্যান্য জায়গায় দেখবেন এমনি প্রদীপ সাজিয়ে দিয়েছি, কিন্তু আমাদের কলা পাতার ওপর প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে সেখানে প্রদীপ লাগানো হয়। সেই প্রদীপের ওপর তেল দিয়ে সলতে দিয়ে ওখানে প্রদীপ জ্বালানো হয় 108টা। ওটা পুরো ছেলেরাই করে। আচ্ছা, নানান বারে নানান নিয়ম কানুন, এবং সেই নিয়ম কানুনের গল্প আপনাদের কাছে আমরা তুলে ধরলাম ঘোষাল বাড়ি থেকে। ক্যামেরায় শ্রেয়ার সঙ্গে ওড়ানাবো, এরকম নানান এন্টারটেনমেন্ট লাইফস্টাইল সংক্রান্ত ভিডিও কন্টেন্ট দেখতে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে।